মানে আপনার ব্রেক ক্লাচ এগুলো ঠিক আছে কিনা, আচ্ছা আপনার এয়ার ফিল্টার ঠিক আছে কিনা, এয়ার ফিল্টারটা ক্লিন করে, এয়ার ফিল্টারটা ধুয়ে। হ্যালো বন্ধুরা, আমি শুভদীপ, আমার নতুন একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটা ভিডিওতে চলেছে যেটা আমার গাড়ি রিলেটেড, আমার রয়্যাল এনফিল্ড GT650-র সেকেন্ড সার্ভিসিং। তো চলুন আজকে যাবো আমার শোরুম কোনা, ওখানেই আমার গাড়ির সার্ভিস করাবো, কারণ আমার মনে হয় যে যে শোরুম থেকে গাড়িটা কিনেছি প্রথম চারটে সার্ভিসিং ওখানেই করা দরকার। আসলে কোনা আমার বাড়ি থেকে প্রায় 70-75 কিলোমিটার দূর, এতটা না গিয়েও সামনেও আমার রয়্যাল এনফিল্ড শোরুম আছে, কিন্তু যেহেতু ওখান থেকেই গাড়িটা কিনেছি তাই প্রথম চারটে সার্ভিসিং ওখানেই করাবো। তো চলুন রাস্তায় দেখা হচ্ছে। তো বাহন রেডি, রেডি ফর জার্নি। বেরোতে 9:30 বেজে গেছে, আমার স্লট বুকিং ছিল শুরুতেই মানে 10:00, পৌঁছতে পৌঁছতে প্রায় 11:00 বেজে যাবে আশা করি, তাহলে সমস্যা হয়তো কিছু হবে না, দেখা যাক। থেকে পেট্রোল নিয়ে নিয়েছি, এবার আর কোথাও থামাথামির ব্যাপার নেই, সোজা সলব, সলব মোড় থেকে ডান দিকে বাল্টিকুড়ি রয়্যাল এনফিল্ড শোরুম। তো চলুন, আর এই রাস্তাটা সবারই পরিচিত, আমি রাস্তাটা আর দেখাচ্ছি না, সোজা শোরুমে গিয়ে দেখা হচ্ছে। এসে গেছি আমার শোরুমে। ও, এই রাস্তাটা যা জ্যাম, অসহ্য, বিরক্তিকর। বাপ রে বাপ, আপনি
बाप रे बाप, 11টা এসেছি, এখন বাজে 4টের প্রায়, 3:43, এতক্ষণে সার্ভিস কমপ্লিট হলো, তাও আবার সেকেন্ড সার্ভিস। এইটাই একটা সমস্যা আপনাদের, মানে যদি 650 বা হেভি সিসির গাড়ি হয় তাহলে কিন্তু নির্দিষ্ট মেকানিক ছাড়া আপনার গাড়ির কাজ করবে না। এবার আমাকে অপেক্ষা করতে হচ্ছিল, তারপরে মাঝখানে আবার লাঞ্চ পড়ে গেছিলো, এটাই মুশকিল। এবার সার্ভিস তো আমার হয়ে গেছে, আমি ডিউরিং সার্ভিস কিছুই রেকর্ড করতে পারিনি, সার্ভিস ওরিয়েন্টেড কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই যে বিষয়টা সেটা হলো, প্রথমবার যে আমি সার্ভিস করতে এসেছিলাম সেখানে আপনার গাড়ির সার্ভিস আপনাকে দেখতেও দেওয়া হবে না, আপনার গাড়ি সার্ভিস হচ্ছে কিন্তু আপনাকে ওই সার্ভিসিং এরিয়ায় ঢুকতে দেওয়া হবে না। এটা জানি না, এটা হয়তো সব বাকি শোরুমে আছে কি না, তবে রয়্যাল এনফিল্ড শোরুমে আরও একটা শোরুমে আমি গিয়ে দেখেছি এটা আছে। অ্যাম্বুলেন্সকে সাইড দিয়ে দিই আগে, বাকি সমস্ত শোরুমগুলোতে এটা আছে কি না আমি জানি না, তবে রয়্যাল এনফিল্ডের আরও শোরুমে আমি গিয়েছি, আরও একটা শোরুমে আমি গিয়েছি, সেখানে আমাকে সার্ভিসিংয়ের সামনে যেতে দেওয়া হয়নি। আর আরেকটা বিষয় হচ্ছে, সার্ভিসিং আপনি ভিডিও করতে পারবেন না, কিছু রেকর্ড করতে পারবেন না, সার্ভিসিংয়ের কাছে ক্যামেরা অ্যালাউ নয়। এটা মনে হচ্ছে সমস্ত রয়্যাল এনফিল্ডেই একই ব্যাপার, কোথাও আপনাকে ক্যামেরা অ্যালাউ করবে না। তাই আমি ভালো ফুটেজ নিতে পারিনি, যতটা পেরেছি দূর থেকে লুকিয়ে চুরিয়ে সেটুকুই আপনাদের জন্য আমি ভিডিওতে দেব, এটাই বিষয়। আর তেমন কিছু আজকে সার্ভিসিংয়ে কাজও ছিল না, ওই একটু ব্রেক টেকগুলো চেক করেছে, মূল যেটা বিষয় হচ্ছে গিয়ে ওয়াশ করেছে আর আপনার চেন লুপ করেছে, এগুলোই আর কি। সেকেন্ড সার্ভিসিংয়ে তেমন কিছু হয়ও না, সেকেন্ড সার্ভিসিংয়ে জাস্ট আপনার অ্যাডজাস্টমেন্টগুলো ওরা চেক করে, মানে আপনার ব্রেক ক্লাচ এগুলো ঠিক আছে কি না, আচ্ছা আপনার এয়ার ফিল্টার ঠিক আছে কি না, এয়ার ফিল্টারটা ক্লিন করে, এয়ার ফিল্টার তো ধুলো জমে যায় ওটা ক্লিন করে, আর আপনার ওয়াশ হয়, আর চেন ক্লিন, চেন লুপ হয়, আর যদি কিছু সমস্যা থেকে থাকে গাড়ি সেগুলো ঠিকঠাক করা হয়। আমার গাড়ি আমি যা চালিয়েছি তাতে কোনো সমস্যাও আমি পাইনি, ঠিকঠাক করারও কিছু ছিল না, মোটামুটি এইটুকুই। আর টোটাল সার্ভিস কস্ট পড়েছে আমার 150 টাকা, সেকেন্ড সার্ভিসিংয়ে আপনার সার্ভিস কস্ট 150 টাকাই পড়বে, ওই শুধু চেন লুপ, চেন ক্লিন আর ওয়াশের ওর চার্জ ওটা, এইটাই। আর কোনো ঝামেলাই নেই, ঝামেলা বলতে আমি এতটা এসেছি আর কি, এতটা আসতে হয়েছে, এটাই ঝামেলা, আর তেমন কোনো ঝামেলা নেই, ফাটিয়ে বেরিয়ে যেতে হবে। এবার অনেক দেরি হয়ে গেছে, আমি উপরে
খেয়েছি, তেমন কিছু ভারী কিছু খাওয়া হয়নি। চলুন, আর তেমন কিছু বলার নেই এই ভিডিও সম্পর্কে। ভিডিওতে তেমন কিছু ছিলও না, দেখানো ছিলও না, শুধু ফার্স্ট সার্ভিসিংটা তো দেখাতে পারিনি, ফার্স্ট সার্ভিসিংয়ের সময় আমার চ্যানেল ছিল না। আর সেকেন্ড সার্ভিসিংটা ওরা রেকর্ড করতে তেমন একটা দিল না, তাই যতটুকু রেকর্ড করতে পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খরচাপত্রগুলো আপনারা জানতে পারলেন এই আর কি। সেকেন্ড সার্ভিসিংয়ে তেমন কিছু খরচ নেই, আর মানে মেনটেন কস্ট বিশাল, যে বিশাল বলে সেটা নয় আর কি, এটাই তো। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করবেন, আর আপনাদের সেকেন্ড সার্ভিসিংয়ে গাড়িতে কী কী কাজ হয়েছিল সেটা কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন, সুন্দর সূর্য অস্তের সঙ্গে ভিডিও শেষ করছি আজকের মতো, এ পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে।